প্রধান কৌশল কি তিন আচ্ছা উপস্থিত হলে একটু ভালো হলে হতো। এখানে অনেকগুলো বিষয় আছে, আজকের আলোচনাটা অনেকগুলো বিষয় আছে, সেই জন্য নেতৃত্বদেরকেও যুক্ত করার কথা বলেছিলাম। তো আজকের এই সভার সভাপতি আমাদের এই গ্রাম পঞ্চায়েতেরই প্রধান স্বপনবাবু, আমাদের উপপ্রধান রয়েছেন নীলকমলবাবু, আমাদের এই অঞ্চলের উন্নয়ন বিভাগে তিনি থাকেন, আমাদের জেলা পরিষদের সদস্য নীলকমল মন্ডলবাবু আছেন, পঞ্চায়েতের সকল সদস্য সদস্য বিভিন্ন দিক থেকে যারা নেতৃত্ব এসছেন সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই। আমরা অনেক সংকট মুহূর্ত ফেস করতে হচ্ছে, এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত চলছে, যেমন কোভিড-19 নিয়ে আমরা সকলেই মানসিকভাবে জর্জরিত, কোথায় কখন কী হবে, এই কাঁদিতে পজিটিভ ধরা পড়েছে গতকালের খবর, সেটা আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। আর এই কোভিড-19 নিয়ে আমাদেরকে কিন্তু কাজও করতে হবে, আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এবং সরকারি যার নির্দেশগুলো আছে সেটা মেনটেন মানতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। লকডাউন ধরুন 50 দিনের বেশি হয়েছে, কিছু কিছু শিথিল করেছে, এই কারণে না যদি একদম স্টপ থাকে টোটাল সারা দেশ যদি এরকম স্টপ থাকে, এটা নজিরবিহীন, এরকম ইতিপূর্বে কোনো ঘটনার সাক্ষী মনে আমরা হইনি। তো সেই কারণে সরকারের সমস্ত ধরনের ইনকাম কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আগামী দিনে বুঝতে পারছি আমরা যে আগামী দিনে আমাদের পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়াতে হবে, ব্যবসা বাণিজ্য, সরকারের ইনকাম, আপনাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, সকলের ইনকাম একটা জায়গায় এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, স্টপ হয়ে গেছে। সেই জায়গা থেকে আগামী দিনে মহামারী অলরেডি শুরু হয়ে গেছে, সরকার অনেক রকমের প্রকল্প অলরেডি চালু করেছে আমাদের এই বিপদের সময় দাঁড়ানোর জন্য, অলরেডি সরকার কিছু কিছু চিন্তাভাবনা করেছে। এখনই আসু যেটা মানে জ্বলন্ত ইস্যু যেটা পরিযায়ী শুনুন, আমার বাড়ির ছেলে আপনার বাড়ির ছেলে যারা বাইরে আছে, বাড়িতে এলে আবার এখানে সামাজিকভাবে অবরোধ শুরু হয়েছে, এই মনে হয় আমাদের গোটা গ্রামটা আক্রান্ত হয়েছে। সরকার বলছে যারা বাড়ি থেকে বাইর থেকে আসবে তারা একদম বাড়িতেই থাকবে 14 দিন, মানে একদম সরকারের নির্দেশ। এখনই কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার করা হয়নি, একদম হোম কোয়ারেন্টাইন সেন্টারের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা যারা জনপ্রতিনিধি আপনারা যারা আছেন, আমরাও সেই মতো করে অলরেডি প্রত্যেকটি জায়গায় সেই বার্তা দিয়ে চলেছি, কোথাও কোথাও কোনো কোনো জায়গায় কেউ যদি আলাদাভাবে কোনো প্রতিষ্ঠানে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে সেটা তারা নিজের মতো করেছে, তার সরকার কিন্তু তার দায়ভার নেবে না, সরকার কিন্তু তার দেখভালও করবে না, মানে সরকারের অর্ডার যেহেতু হোম কোয়ারেন্টাইন, যে আসবে বাড়িতে। অতএব এলাকা ভিত্তিক যদি কেউ সিদ্ধান্ত নিয়েও করে তাদের দায়িত্ব করতে হবে, সরকার এখানে এসে কোনো সহযোগিতাও করবে না যে খাবারটা দিয়ে দিবে, খরচটা দিয়ে দিবে, এরকম ব্যাপারটাও নেই এক্ষুনি, মানে এ পর্যন্ত যা অর্ডার, মানে টাইম টু টাইম আমাদের প্রথমে আমাদের জেলা থেকে ধরো বিডিওর কাছে বার্তাটা আসে এক্ষুনি আধিকারিকের কাছে, মানে আমাদের এটাকে ফেস করতে গেলে টাইম টু টাইম কিন্তু অর্ডারগুলো বিডিওর কাছে। এই তো লাস্ট বিডিওর সময় আমার সঙ্গে কথা হলো, আজকে দুবার এর আগেও কথা হয়েছে, এই যে বিভিন্ন এলাকা থেকে ফোন আসছে কী করবো, বাইরে থেকে আসছে কী করবো, বাইরে আটকে আছে কী করবো, তো সেক্ষেত্রে লেটেস্ট কোনো অর্ডার আছে নাকি, টাইম টু টাইম কথা বিডিওর সঙ্গে যেহেতু হয় আমাদের, আবার জেলার সঙ্গে যেহেতু হয়, সেই জন্য বলছি এ পর্যন্ত বার্তা এটা হোম কোয়ারেন্টাইন, তার বাইরে কোনো নির্দেশ সরকারের নাই, এটা প্রথম কথা বলে দিলাম। এবারে আপনারা যারা বাইরে থেকে আসছে, একটু আমি মনে করি সবটা যে একদম নেতৃত্ব নলেজে থাকবে, হস্তক্ষেপ করতে পারবে তার মানে আমরা গ্রামীণভাবে যারা আছি, কর্মকর্তা গ্রামে পাড়াগতভাবে যারা থাকি, আমরা এটা বসে অ্যারেঞ্জমেন্ট করতে পারি, আমরা এটা বসে গ্রামের যারা যারা যে পরিবারে আসছে সেই পরিবারগুলোকে নিয়ে একটু আলাপ আলোচনা করলাম, যে তোমার বাড়ির ছেলে তো আসছে, তোমার বাড়ির ছেলে তো আসছে, কী করা যেতে পারে সরকারের নির্দেশেই, আর তারা বাড়িতে এলে নিশ্চিত আপনার বাড়ির লোকও বেরোতে পারবেন না 14 দিন, সেক্ষেত্রে তোমাদের পরামর্শ কী, বসে যদি একটা সলিউশন হয়, তারা যদি মনে করে না ও একটা ক্লাব ঘর আছে ওখানে রেখে দাও, তারা পরিবারের লোক যদি বলে আমার গ্রামের লোক, তাহলে আরও ভালো হলো, আমাদের ভাবনা আতঙ্ক গ্রামের কিছুটা কাটলো, তার পরিবারের কর্মকর্তারাও সম্মান পোষণ করলো, তাহলে এটা একটা সম্মানজনকভাবে হলো। এইটাও যদি করা যায়, কিছু কিছু ক্ষেত্রে এমন সংঘাত তৈরি হয়ে গেছে, সম্ভবত ভাজা চাউরিতে আজকে সকালে তো একটা সংঘাতের জায়গায় চলে গেছে, মানে আমাদের কাছে যে বার্তা আছে সংঘাতের জায়গায় গেছে,
তাহলে আমরা যদি আগে একটু বসে ওই পরিবারগুলোকে নিয়ে একটু আলোচনা করে নিতাম, তাহলে আসার পরে বাড়িতে থাকা, আবার টেনে বের করানো, আবার একটা মাঝখান থেকে ব্যবস্থা করা, এই সিস্টেম। এই জন্য বলছি আগাম যদি কিছু চিন্তা ভাবনা করে করতাম তাহলে এই জটিলতা তৈরি হতো হতো না। আমাদের তো হরিণা গ্রামে একটা বসা হয়েছিল, তিন চার দিন খানি আগে আমার থাকতে বলেছিল, গ্রাম কমিটি উদ্যোগ নিয়েছিল, তাদেরকে ডেকে আনা হয়েছিল। সেই ছেলেগুলো আসার আগে তার পরিবারের কথাদের ডেকে আনা হয়েছিল। আমাদের সেখানে ক্লাব ঘরে একটা পুরনো ঘর পড়ে আছে, আর সামনে একটা পার্টি পিস করা হয়েছিল, পুরনো পার্টি পড়ে আছে না, তো সেখানে একটা প্রস্তাব আমরাও দিলাম, তারাও বললো ঠিক আছে, আমরা ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে রেখে দিলাম বাড়ির কাছে। তা সেখানে তার বাড়ির ছেলেরা এসে ওখানেই আছে, এটা গ্রামীণ আগে থেকে বলে দেওয়া।